এখন উত্তরকন্যা ওই কলকাতার বাবুদের বিনা পয়সার গেস্ট হাউস হয়েছে। বিনা পয়সায় ওখানে থাকবে, বউ বাচ্চা নিয়ে দার্জিলিং ঘুরে আবার কলকাতা ফেরত চলে যাবে। গত 10 বছর ধরে সরকারটা আমার দাদু চালাচ্ছিল না, আমার ঠাকুরদা চালাচ্ছিল, নাকি অমিত শাহ চালাচ্ছিল? 10 বছর ধরে সরকার চালিয়ে 303 জন এমপি নিয়ে গভর্নমেন্ট চালিয়ে তারপরে এখন এসে বলছে যদি সরকারটা ভালো আমরা জিততে পারি তাহলে আমরা পার্শ্বের উন্নতি করবো। পার্থ চ্যাটার্জি চুরি করে থাকতে পারে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে ভোট দিয়েছেন বেহাল রাজ্যের সাধারণ মানুষ, সাধারণ মানুষ চুরি করেননি। আমাদের লড়াই সেই সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, আপনাদের সবাইকে বলছি, খোলা মনে বলছি, একটা রাজ্য যে রাজ্য থেকে বিজেপি কোনোদিন নিজের ক্ষমতা একটা পঞ্চায়েত মেম্বার জেতাতে পারেনি, ফ্যারিকেন নিয়ে খুঁজলে একটা পঞ্চায়েতের মেম্বার খুঁজে পাওয়া যেত না, সেই রাজ্যের মানুষ বিজেপিকে 18টা এমপি দিয়েছিল, বলুন বিজেপি তার বিনিময়ে রাজ্যকে কি দিয়েছে? ওদের রাজ্যের সভাপতি সুগন্ধ মজুমদার এখানকার এমপি, মাঝে মধ্যে ভাবি ভদ্রলোক শিক্ষিত মানুষ পিএইচডি করেছেন, আমার তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বলার কিছু নেই, কিন্তু মাঝে মধ্যে ভাবি এ হোমেও লাগে না, যোগ্যও লাগে না, আছে কি করতে? একটা দলে রাজ্য সভাপতি হয়েছে, সেই দলে দুদিন আগে গিয়ে ঢুকলো শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে, এখন এই শুভেন্দু অধিকারীকে মাঝে মধ্যে বিজেপির পার্টি অফিসে চা করে এনে দেওয়া ছাড়া সুকান্ত মজুমদারের আর কোনো কাজে বিজেপিতে বলে তো মনে হয় না। সভা করে বলছে গঙ্গারামপুরে বুনিয়াদপুরে আমরা জানি একটা সময় পাটের জন্য বিখ্যাত ছিল, বলছে যে গত 8 বছরে 10 বছরে পাট শিল্পের অবস্থা খারাপ হয়েছে, যদি আমরা বিজেপি সরকারে আসতে পারি তাহলে আমরা গঙ্গারামপুরের পাট শিল্প ভালো করবো যদি আমরা সরকার চালাই। তো ভাই অমিত শাহ যদি তোমরা সরকার চালাও, একদিন কি সরকারটা আমার দাদু চালাচ্ছিল? গত 10 বছর ধরে সরকারটা আমার দাদু চালাচ্ছিল না, আমার ঠাকুরদা চালাচ্ছিল, নাকি অমিত শাহ চালাচ্ছিল? 10 বছর ধরে সরকার চালিয়ে 303 জন এমপি নিয়ে গভর্নমেন্ট চালিয়ে তারপরে এখন এসে বলছে যদি সরকারটা ভালো আমরা জিততে পারি তাহলে আমরা পার্শ্বের উন্নতি করব। আপনাদের মনে আছে 2019 সালে অমিত শাহ এইখানে এসে সভা করে বলেছিল যদি ক্ষমতায় আসতে পারি আমরা দ্বিতীয়বারের জন্য জিতে আসতে পারি, 3 মাসের মধ্যে নাকি ওরা সারদার বিচার শেষ করে সারদার অপরাধীদের জেলের ব্যবস্থা করবে। কি বিচার করলো? মুকুল থেকে শুরু করে শুভেন্দু থেকে শুরু করে সারদার চোরগুলোকে বিজেপির পার্টি মেম্বারশিপ দিল জিতে আসার পরে। দেখুন প্রধানমন্ত্রী সভা করছে, কদিন আগে কৃষ্ণনগরে সভা করছেন, করে বলছেন 10 বছর ধরে আপনারা যেগুলো দেখলেন দুর্নীতি তদন্ত, এগুলো তো ট্রেলার দেখছিলেন, এখনো গোটা সিনেমা বাকি আছে। চিন্তা করুন, একটা 2 ঘন্টা সিনেমা 2 মিনিটের ট্রেলার হয়, আমরা জানি 2 মিনিটের ট্রেলার দেখে বুঝি সিনেমাটা হবে 2 ঘন্টা আড়াই ঘন্টা। এ মোদি অমিত শাহ ট্রেলার হচ্ছে 10 বছরের, তাহলে সিনেমা আমার নাতি বড় হয়ে, তার নাতি বড় হয়ে মরে ভূত হয়ে যাবে, তারপরে আমার সিনেমা শেষ হবে না, চোরগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। এই যদি হয়ে থাকে বিজেপি, তো অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে ঘোষণা করলেন সরকার খালি দক্ষিণবঙ্গ থেকে চলবে কেন, উত্তরবঙ্গতে সরকারের এখানে একটা রাইটার্স হবে, এখানে একটা নবান্ন হবে, কি হবে না শিলিগুড়িতে উত্তরকন্যা হবে। মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন নাকি 52টা সরকারি দপ্তর চলবে উত্তরকন্যা থেকে, 52টা সরকারি দপ্তর, সেই উত্তরকন্যা চালু হয়ে আজকে 12 বছর 13 বছর হয়ে গেছে, আপনারা গিয়ে দেখে আসুন, আমার থেকে ভালো আপনারা জানেন। একটা সরকারি দপ্তর মানে সেখানে মন্ত্রী থাকবে সরকারের, মাঝে মধ্যে মন্ত্রীরা নবান্ন থেকে এখানে এসে বসবে, অফিসার থাকবে, কেরানি থাকবে, একটা দপ্তর চলবে। আর যে উত্তরকন্যার ভেতর গিয়ে একবার উত্তরকন্যার গেট থেকে ছাদ পর্যন্ত ভালো করে খুঁজুন, নাকি 52টা দপ্তর রয়েছে, ওখানে খুঁজলে ইঁদুর পাবেন, মশা পাবেন, টিকটিকি পাবেন, আসলা পাবেন, কোনো মন্ত্রী পাবেন না, কোনো অফিসার পাবেন না। কি হয়েছে মাঝখান থেকে উত্তরকন্যা? ওই কলকাতা থেকে মমতা ব্যানার্জির পেয়ারের ওই বিডিও এসডিও আইএএস অফিসার WBCS অফিসারগুলো মাঝে মধ্যে বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে দার্জিলিং বেড়াতে আসবে, ডুয়ার্সে বেড়াতে আসবে, মালবাজারে বেড়াতে আসবে, এখন ওদেরকে আর হোটেল ভাড়া করে থাকতে হয় না। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়ারের ওই সরকারি অফিসারগুলো আর ওর এমএলএ মন্ত্রীগুলো বউ বাচ্চা নিয়ে পরিবার নিয়ে দার্জিলিং ডুয়ার্স বেড়াতে আসলে পয়সা দিয়ে হোটেল খরচা করতে হয় না, এখন উত্তরকন্যা ওই কলকাতার বাবুদের বিনা পয়সার গেস্ট হাউস হয়েছে, বিনা পয়সায় ওখানে থাকবে, বউ বাচ্চা নিয়ে দার্জিলিং ঘুরে আবার কলকাতা ফেরত চলে যাবে। তারপরে দেখি কদিন আগে গত বছর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, হঠাৎ করে সকালবেলা মোদী ঘোষণা করেছে সিলিন্ডারের দাম নাকি 100 টাকা কমবে, ভালো কথা। যেই না ঘোষণা করেছে দেখি
যত মিডিয়া যত টিভি চ্যানেল আছে, বিশেষ করে হিন্দি আর ইংলিশ চ্যানেলগুলো যত আছে, দেখি তারা বেরিয়ে পড়েছে ক্যামেরা নিয়ে এলাকায় এলাকায় গিয়ে, বিশেষ করে যেখানে মহিলাদেরকে দেখছেন গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা ইয়ে যো মোদি জি নে গ্যাস কা ভাও 100 রুপে কম কিয়া, আপকো কেসা লগ রা হ্যায়, তো দাম কমলে কে বলবে খারাপ লাগছে, যে কেউ বলবে ভালো লাগছে, বলছে হ্যাঁ আচ্ছা লগ রা হ্যায়, তো ইয়ে যো মোদি জি নে নারী দিবস পে দেশ কি মহিলাওঁ কো মা বহনোঁ কো ইয়ে উপহার দি, আপ খুশ হ্যায় ইসসে, তো যদি 100 টাকা দাম কমে কোন মা বোন বলবেন যে না খুশি নয়, বলছে হ্যাঁ আমি খুশি, ভালো কথা। এদেরকে বাড়িতে বসে বিশ্বাস করুন টিভিটা দেখছি আর ভাবছি, মানে কত বড় বেহায়া, কত বড় বেহায়া, কত বড় বেহায়া নিজেদেরকে সাংবাদিক বলে আজকাল। 400 টাকা সিলিন্ডারটাকে যখন 10 বছর ধরে বাড়িয়ে 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 400 থেকে নিয়ে গিয়ে 500, 600, 700, 800, 900, 1000, 1100, 1200 করলো, কোনো মিডিয়ার ক্ষমতা হলো না। ওদের ক্যামেরাগুলো তখন বাড়িতে বসে ডিম পাড়ছিল, কোনো মিডিয়ার ক্ষমতা হলো না ক্যামেরা নিয়ে লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করে, এই যে 400 টাকা সিলিন্ডারকে 1200 করেছে মোদি, আপনার কেমন লাগছে, কারো ক্ষমতা হলো না। 30 টাকার কেরোসিন তেলকে যখন 200 টাকা করলো, 40 টাকার সর্ষের তেলকে যখন 200 টাকা করলো, কারো ক্ষমতা হলো না ক্যামেরা নিয়ে গিয়ে বেরিয়ে লোককে জিজ্ঞেস করে, 200 টাকা দিয়ে সর্ষের তেল কিনতে আপনার কেমন লাগছে। 400 থেকে 1200 দাম কমা বাড়ানোর পরে যখন 100 টাকা দাম কমালো, তখন বেহার মতো গিয়ে জিজ্ঞেস করছে, এই যে দামটা কমেছে আপনাদের কেমন লাগছে, আরে মোদিকে কেমন লাগছে ছাড়ুন, এই দালালগুলোকে আপনাদের কেমন লাগছে বলুন তো, কদিন ধরে এদের এই দালালি দেখে মানুষ ঠিক করবে কাকে ভোট দেবে। দেখি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মোদির ক্যাবিনেটে 2 নম্বরের মন্ত্রী, সে ওখানে দাঁড়িয়ে মিটিং করে বলছে, যদি এইবার পশ্চিমবাংলা থেকে এখন 18 জন এমপি আছে বিজেপির, যদি 18-এর বদলে 30 জন এমপিকে জেতানো যায় পশ্চিমবাংলা থেকে, তাহলে নাকি সীমান্ত থেকে আর লোক বাংলায় ঢুকতে পারবে না, ভারতে ঢুকতে পারবে না। হ্যাঁ ধরুন ওর কথাটা সত্যি, 18-এর বদলে যদি 30 জন এমপি জেতে, বাড়তি 12 জন এমপি জিতলো ধরুন বিজেপির, এই 12 জন এমপির কাজ কী হবে, এলাকায় কাজ করা, বিজেপির হয়ে মিটিং করা, মিছিল করা, মানুষের হয়ে এমপি হিসাবে কাজ করা, পার্লামেন্টে গিয়ে ভাষণ দেওয়া, নাকি 12 জন বিজেপি এমপির এক হাতে হ্যারিকেন আর এক হাতে ডান্ডা দিয়ে অমিত শাহ বর্ডারে দাঁড় করিয়ে রাখবে, যে তোর এবার থেকে বর্ডার পাহারা দেয় যাতে ওপার থেকে আর লোকে ঢুকতে না পারে। আরে তোমার 30 কেন যদি 300 জন এমপি যেতে, বর্ডার থেকে যাতে লোকে ভেতরে ঢুকতে না পারে তা দেখার দায়িত্ব বিএসএফ এর, ভারতীয় সেনাবাহিনীর, আর সেই বিএসএফ এর সেই সেনাবাহিনীর মাথায় তুমি অমিত শাহ তুমি বসে আছো গত 10 বছর ধরে। তারপরে যদি মানুষ কেন, একটা পাখিও যদি বর্ডারের ওপার থেকে এপারে উঠে আসে ঢুকে আসে, তার দায়িত্ব তোমার, তার দায়িত্ব অন্য কারো নয়। তারপরে এখানে মিটিং করে বলতে এসছে, এমপি বেশি হলে ওরা নাকি বর্ডার পাড়া দেবে, মানে এখন কি এমপি কম পড়েছে তাই ইচ্ছে করে বর্ডার থেকে লোক ঢোকানো হচ্ছে, যাতে ভেতরের লোককে দিয়ে না হোক বাইরের লোককে ঢুকিয়ে এনে মানুষে মানুষে ভাগ বাটোয়ারা করে একটা এলাকাকে দখল করা যায়, একটা রাজ্যকে দখল করা যায়। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।